ইলন মাস্কের টুইটারকে টক্কর দিতে নতুন সামাজিক মাধ্যম থ্রেডস নিয়ে এসেছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা। শুরু থেকেই হু হু করে বাড়ছে থ্রেডস ব্যবহারকারীর সংখ্যা। এটিতে 100 কোটি ব্যবহারকারী পাওয়ার প্রত্যাশা করছে মেটা। টুইটারের মতো একই ইন্টারফেস রয়েছে থ্রেডসের। হোম সেকশনে অন্যান্য ব্যবহারকারীদের পোস্টার দেখা যাবে। প্রয়োজনে সার্চ অপশন থেকে অন্যান্য ব্যবহারকারীদের খুঁজে নেওয়া যাবে। টুইটারের মতো থ্রেডসের কোনো পোস্ট 500 বর্ণের বেশি হতে পারবে না বলে সীমা বেঁধে দেওয়া হয়েছে। তবে টুইটারের সঙ্গে থ্রেডসের কিছু পার্থক্য রয়েছে। একজন ব্যবহারকারী প্রতিদিন কতগুলো পোস্ট দেখতে পারবেন থ্রেডসে এমন কোনো সীমাবদ্ধতা নেই। আর টুইটার অ্যাকাউন্ট ভেরিফাইড করা না থাকলে এখন 500 পোস্ট দেখার সীমাবদ্ধতা দেওয়া হয়েছে। টুইটারের মতো করে থ্রেডসে পোস্ট লেখার পর পাবলিশ না করে জমিয়ে রাখা তথা ড্রাফট করার কোনো সুযোগ নেই। হয় তাৎক্ষণিকভাবে পোস্ট করতে হবে কিংবা বাতিল করতে হবে। থ্রেডস যদিও সম্পূর্ণ আলাদা একটি অ্যাপ, তবে এতে লগ ইন করতে হবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে। ইনস্টাগ্রামের একই ইউজার নেম এখানেও থাকবে, তবে কেবলমাত্র থ্রেডসের উপযোগী করে প্রোফাইল বদল করা যাবে। থ্রেডস চলবে ইনস্টাগ্রামের নির্দেশিকা অনুযায়ী। স্প্যাম এবং ঘৃণামূলক বক্তব্যের জন্য দুটি প্ল্যাটফর্মে একই রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত থ্রেডসে কোনো বিজ্ঞাপন নেই, তবে এটি পরিবর্তন হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। প্রযুক্তিবিদরা ধারণা করছেন থ্রেডস টুইটারের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক 2022 সালের অক্টোবরে টুইটার কিনে নেওয়ার পর থেকে এটি বেশ কিছু বড়সড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন এসব পরিবর্তনের কারণে অনেক টুইটার ব্যবহারকারী অসন্তুষ্ট, তাই তারা বিরক্ত হয়ে নতুন অ্যাপ থ্রেডসে চলে আসতে পারেন। মার্ক জাকারবার্গের মেটা ঠিক এই কারণেই টুইটারের মতো করেই থ্রেডসকে সাজিয়েছে। টুইটার থেকে যারা থ্রেডসে চলে আসবে তারা সহজে এটি ব্যবহার করতে পারবে। থ্রেডসের একটি বড় সুবিধা হচ্ছে এটি ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত, আর ইনস্টাগ্রামে তো কোটি কোটি ব্যবহারকারী আছেই। একজন ব্যবহারকারী থ্রেডস থেকে তার পোস্ট ইনস্টাগ্রামে শেয়ার করতে পারবেন, আবার ইনস্টাগ্রাম থেকে থ্রেডসে শেয়ার করতে পারবেন। এসব পোস্টের লিংক, ছবি এবং ভিডিও সবই দেওয়া যাবে, তবে ভিডিও 5 মিনিটের বেশি হতে পারবে না। এছাড়া এই অ্যাপে চাইলে কাউকে আনফলো বা ব্লক করা যাবে, অন্য প্রোফাইলের বিরুদ্ধে রিপোর্টও করা যাবে। ইনস্টাগ্রামে ব্লক করা কোনো প্রোফাইল স্বয়ংক্রিয়ভাবে থ্রেডসেও ব্লক হয়ে যাবে। থ্রেডসে কিছু সমস্যা রয়েছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এর ফিড মাত্র একটি। টুইটারে 2টি ফিড থাকে, একটিতে থাকে রেকমেন্ডেড টুইট, আরেকটি যাদের ফলো করা হয় তাদের টুইট থাকে। এছাড়া থ্রেডস এখনও ডেস্কটপের উপযোগী নয়, এটি ডেস্কটপে অত ভালো কাজ করে না। এটিতে ট্রেন্ডিং এর তথ্য থাকে না, তাই কোন জিনিস ভাইরাল হচ্ছে তা জানা কঠিন। তাছাড়া এটিতে মেসেজ করার অপশন নেই যেটি টুইটারে আছে। তবে সময়ের সাথে সাথে এই অ্যাপ আরো বেশি পরিণত হবে, তখন সব সীমাবদ্ধতা দূর করে নতুন নতুন অপশন নিয়ে হাজির হতে পারে। বিশ্বের 100টির বেশি দেশে এখন থ্রেডস ব্যবহার করা হচ্ছে। থ্রেডসে তারকারা যেন লাইন ধরে আসছেন। শুরুতে এতে যোগ দেন কিম কার্দাশিয়ান এবং ওয়েলান ক্লার্ক সহ বেশ কিছু জনপ্রিয় ব্যক্তিত্ব। রিয়েলিটি শো স্ট্রিক্টলি কাম ডান্সিং ইট টেক্স টুর সাবেক উপস্থাপক ওয়েলান ক্লার্ক থ্রেডসে নিজের প্রথম আপডেটে একটি ছবি পোস্ট করেন। এর ক্যাপশনে লেখেন, বন্ধুরা আপনারও থ্রেডসে যোগ দিন। নতুন এই প্ল্যাটফর্মে সাইন আপ করা বিখ্যাতদের তালিকায় তিব্বতীয় বৌদ্ধ ধর্মগুরু দালাই লামাও রয়েছেন, যোগ দিয়েছেন পপ তারকা শাকিরাও। তাছাড়া বাংলাদেশ থেকে জয়া আহসান, শবনম ফারিয়া এবং মেজামিন চৌধুরী সহ আরো অনেকেই থ্রেডসে যোগ দিয়েছেন। যে হারে থ্রেডস ব্যবহারকারী বাড়ছে তাতে এটি টুইটারের জন্য সত্যি বিপদের কারণ হতে পারে। থ্রেডসের দৌড় কতদূর পর্যন্ত তা সময়ই বলে দেবে।